গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলায় দেখো, নীলকণ্ঠর বীজ রোপণ করে দিলাম ছাদে। বেশ কয়েকদিন পরে এসে দেখি গাছের গোড়ায় একটুও তো জল নেই, আর কেমন গাছপাতাগুলো শুকিয়ে গেছে। তো একটুখানি পরিচর্যা করতে লেগে গেলাম, আর দেখলাম কিছু অপরাজিতার বীজ শুকিয়ে গেছে। তো সেই বীজগুলোকেও একটু ছড়িয়ে দিলাম গাছের গোড়াতে, যাতে তাড়াতাড়ি করে বীজগুলো গাছে পরিণত হতে পারে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রকৃত সংসারী গৃহিণীদের জন্যে কাজের টেনশন কমাতে প্রয়োজনীয় চারটে টিপস, যে টিপসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সংসারী গৃহিণীদের কাজকে মানে অধিক মাত্রায় হেল্প করবে। প্রথমেই দেখো, আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা আমি যখন একজন গৃহিণী আমার হয়, তো আমি মনে করব আমার সমস্ত গৃহিণী বান্ধবীদেরও হয়ে থাকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম টিপসটা দেখো, আমরা যখন ভাত রান্না করি বা প্রেশার কুকারে কিছু বসায়, অনেক সময় কী হয়, প্রেশারের সিটি থেকে জল টাইপের পড়ে বা ভাতের ফ্যান বা দুধ উতলে নিচে পড়ে যায়। তো এই জন্য এরকম একটা প্লেট বাদ দেওয়া কোনো থালা টাইপের কিছু থাকলে সেটা যদি এরকম ওভেনের নিচে রেখে দিই, তাহলে এরকম ভাতের হাঁড়ির থেকে উতলে পড়ে যাবে ওর উপরে, তাহলে আমাদের কাজটা একটু সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে, এইভাবে যদি আমরা চালটা কিছু আগে ভিজিয়ে রাখি, তাহলে এই চালের থেকে ভাত হতে আমাদের সময়টা কিন্তু অনেক কম লাগবে। তাতে কি হবে, কাজটা আমাদের, সময়টা আমাদের বেঁচে যাবে, গ্যাসের খরচাটাও কিন্তু বেঁচে যাবে। তো সেই জন্যে আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করব আমাদের কাজটাকে সহজ করে তোলার এবং খরচাটা কমানোর। দু নম্বর টিপসটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এবার আমি যে টিপসটা দেব সেটাও কিন্তু আমাদের খুবই উপকারে লাগবে প্রত্যেকটা গৃহিণীর জন্যে। তো তার জন্যে কি করব, ভাতটা যখন আমাদের ফুটবে, তখন এই ভাতের হাঁড়ির উপরে একটা পাত্রে আমরা যদি কিছুটা জল রেখে দিই, তাহলে যখন আমরা তরকারি রান্না করব, তরকারির মধ্যে কিন্তু এই জলটা আমরা দিয়ে দিতে পারবো। তার জন্যে আমরা ভাত বসানোর সাথে সাথে এরকম জলের গামলা বসিয়ে দেব হাঁড়ির উপরে, তাতে আমাদের রান্না করতে সুবিধে হবে। চতুর্থ যে টিপসটা শেয়ার করব, দেখো এই মেঝেতে তরকারি কাটলে মেঝের কালার চেঞ্জ হয়ে যায় আর নোংরাও হয়ে যায়, সেই জন্য এরকম একটা প্লাস্টিক পেতে তারপরে যদি তরকারিটা আমরা কাটি, তাহলে যে তরকারির ছোকলা বলো বা বীজ বলো, যে কোনো জিনিস আমরা কিন্তু এই প্লাস্টিকটার উপরে ফেলতে পারবো। তাতে কি হবে, এই যে ছোকলাগুলো এইভাবে আমরা ফেলে রাখতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা প্লাস্টিকটা ধরে বাইরে ফেলে দিয়ে আসতে পারবো। তো সেই জন্যে আমাদের গৃহিণীদের কিন্তু একদম কাজ নিয়ে আর কোনো টেনশান থাকবে না, এতে আমাদের কাজটা তাড়াতাড়িও হয়ে যাবে আর খাটনিটাও কম হবে। তো আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো এই দেখো, সবজি কাটা কিন্তু হয়ে গেল। এবার এই প্লাস্টিকটা ধরে আমি এইভাবে বাইরে ফেলেও দিতে পারি বা সাইডে সরিয়েও রাখতে পারি। তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তোমরা টিপসগুলো কেমন লাগলো, আর এখনও যারা আমার ফ্যামিলি মেম্বার হওনি তারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো। যারা ফ্যামিলি মেম্বার হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটা লাইক করে দিও, একটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে দেখো, সবজি সব কাটা হয়ে গেল, মেটে আলু এই বছরের প্রথম, নীলাঞ্জনার পাপা তো একদমই খায় না, মেয়েটা খায়, আমি আর শোনার জন্যেই এই যে বানাচ্ছি। আজকে মেটে আলু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আলু মানে মেটে আলু দিয়ে, বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। দেখো বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্না করছি, তোমরা চাইলে এর ভেতরে মাছ দিতে পারো, যে কোনো মাছ, তবে দেশি মাছ যেগুলো সেগুলো দিয়ে খেলে বেশি স্বাদ লাগে। নীলাঞ্জনা আবার এর মধ্যে মাছ দিলে একদম পছন্দ করে না, স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব।
নিয়ে তারপরে সেই যে আমি গরম জলটা বসিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার এটা ফুটতে ফুটতে আমি এবার কিছুটা জিরে আমি শিল নোড়াতে বেটে নেব। দেখো বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় আলাদা হয়, কিন্তু আমরা সবসময় শিল নোড়াতে বাটতে পারি না, তাতে কি হয় আমাদের সময়টাও নষ্ট হয় আর অনেকের অনেক রকম সমস্যা থাকে। তবুও আমি মাঝে মধ্যে একটুখানি কিন্তু শিল নোড়াতে বাটি। শিল নোড়ার যে বাটা মশলা খাওয়ার যে স্বাদ সেটা কিন্তু ভালো। আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা এক্সারসাইজও হয়, তো সেই জন্যে মাঝে মধ্যে একটু বেটে নিই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সক্রিয় রাখার জন্যে। তো এই দেখো বেশ কিন্তু ফুটে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ফুটে উঠলে এর মধ্যে বেটে রাখা কাঁচা জিরেটা দিয়ে দিলাম। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। এবার নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ সবজিতে একটু চিনি দিয়ে দিলে না ভালো লাগে, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দেব। তো এইভাবেই কিন্তু মেটে আলু তরকারি এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাতটা তো এদিকে হয়ে গেছে, এবার একটা সবজি বানাবো, তার জন্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা বড়ি। শীতের সময় আমরা তো বড়ি খুবই পরিমাণে খাই, তবে এগুলো কেনা বড়ি, কিন্তু আমার ঘরে বানানো নয়। সবসময় কিনে আনে, হয়তো ঘরে বানালে টেস্টটা একটু বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এই টেস্টের উপরেই নির্ভর করে থাকতে হয়। তারপরে সবজি দিয়ে দিচ্ছি, শিম বিনস আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সবজি। এর ভেতরে মশলা হিসাবে আর কিছুই দেবো না, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো এইভাবে সবজি খেতে নীলাঞ্জনার বাবা ভীষণ ভালোবাসে, তো ওনার জন্যে মেনলি সবসময় করা হয়। উনি যেহেতু আরও মেটে আলু তরকারি তো একদমই খাবেন না, মানে টেস্ট করেও দেখবে না, পছন্দ করে না ওইসব একদম খেতে। এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম, আর ওপাশের ওভেনে আমি আবার মুগের ডাল বসিয়ে দেব। তো এই যে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রান্নাবান্না একই বাড়িতে যদি ভিন্ন স্বাদের খাই, একই খাবার সবাই না খায়, খুব সমস্যা হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে দেখো ঠাকুর পুজো দিতে চলে এসেছি। ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে তারপরে সোনাকে নিয়ে বেরোবো। সোনাকে খেতেও দিয়ে দিয়েছি, সেগুলো আর আমি কিন্তু একটুও ক্যাপচার করতে পারিনি, যেহেতু ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছি। তো পুজো দিয়ে দেখো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি সোনাকে নিয়ে। অনেক দিন পর আমি এই টাইমে বের হচ্ছি বাড়ির থেকে, তাও সোনাকে পড়তে নিয়ে। তো যাই হোক, ভালোই লাগছে যে মা মেয়েতে বেরিয়ে পড়লাম দুজন মিলে, আর এতটা রোদ্দুরে তাপ না বলবার মতো না। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে নীলাঞ্জনার পাপাকে বললাম, দেখো এই পাশে গাছ জবা গাছটা একদম ছড়িয়ে গেছে, একটুখানি বেঁধে দাও, এই পাশ দিয়ে যাতায়াতের খুব অসুবিধে হচ্ছে। তো উনি সেই গাছটাকে বেঁধে দিল। তারপরে এই যে সন্ধ্যা দিয়ে এখন একদম সোনা আবার পড়তে যাবে, ওর জন্য ম্যাগি বানাচ্ছি, আর আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। তো এগুলো মেজে নেওয়া হয়ে গেলে সোনা আবার পড়তে চলে যাবে, তারপর আবার আমার সন্ধ্যা দেওয়া রয়েছে, বাড়িতে অন্যান্য কাজও করার রয়েছে, সেগুলো আমি আবার একা একা ধীরে সুস্থে করে নেব। কাজের কিন্তু কোনো শেষ নেই, তবে আমাদের গৃহিণীদের একটু শর্টকাট কাজ করতে হবে, তাতে আমরা একটুখানি কাজের সময়টা বাঁচাতে পারবো। সবসময় আমরা চেষ্টা করব শর্টকাট ভালো করে কাজ করতে। আশা করব আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। বাই।